হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সৈকত, ইতালি থেকে। আসলে শখের তোলা 80 টাকা বা শখ যে অনেক ইম্পর্ট্যান্ট লাইফের, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা করা আমার। তো দেখুন, আমাদের সবাইরই কম বেশ শখ ভালো গাড়ি আর গাড়িতে চড়া, নিজের একটা গাড়ি হওয়া। তবে গাড়িটা যদি ফেরারি হয় আর কি, হ্যাঁ, নিজের করে ফেরারি চালাতে পারবেন, তবে হ্যাঁ, এটা একটু অদ্ভুত হলো। আমার কথাটা সত্য যে আসলে সত্য যে আপনি চাইলে ফেরারি গাড়ি চালাতে পারবেন, যেটা আপনি না কিনেও সম্ভব। হ্যাঁ, না কিনে সম্ভব, ব্যাপারটা এমন যে আপনি এটা ভাড়া নিয়ে চালাতে পারবেন, ভাড়াতে আপনি এটা চালাতে পারবেন, যে কোনো মডেলের, শুধু জাস্ট টাকা থাকলেই হবে। আর টাকার পরিমাণটা খুব বেশিও না, আবার খুব একটা একেবারে কম না। তো আমি ওই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে। তো এটা হচ্ছে একটা আপনার ফেরারি মিউজিয়াম, মানে জাদুঘর। এখানে আপনি চাইলে গাড়ি ভাড়া করতে পারবেন, গাড়ির ডিটেলস দেখতে পারবেন। আচ্ছা, আসুন এখন মূল কথায়। দেখুন, এখানে এই লোকটি দেখাচ্ছে যে কোন গাড়িতে কতক্ষণ চললে কত টাকা দিতে হবে, এখানে ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। যেমন এই গাড়িটি, এটা হচ্ছে 2019 মডেল ফেরারি, মানে সুপার হাই স্পিড। এটার স্পিড ভেলোসিতা, মানে স্পিড ম্যাক্সিমাম হচ্ছে 400 কিলোমিটার পার আওয়ার। তো হ্যাঁ, এটা চালাতে হলে আপনাকে পেমেন্ট করতে হবে, যদি আপনি 10 মিনিট চালান এই গাড়িটি, এই ভদ্রলোক ইটালিয়ানো সেটা চালাবে 10 মিনিটের জন্য, তাকে 80 ইউরো পেমেন্ট করতে হবে। 80 ইউরো হচ্ছে বাংলা টাকা প্রায় 9 থেকে 8 হাজার টাকা। হ্যাঁ, যদি আপনি আরও 30 ইউরো অ্যাড করেন, তাহলে এই গাড়ি থেকে আপনি ভিডিও করতে পারবেন নিজের, এবং একটা ক্যামেরাম্যান থাকবে আপনার পিছনে। চাইলে আপনি আপনার কোনো গার্লফ্রেন্ড বা ওয়াইফ বা যে কোনো ভাই ব্রাদার নিয়ে গাড়িতে উঠতে পারবেন, যে কোনো একজন, আর আরেকজন আপনার পিছে থাকবে ভিডিও করার জন্য। যে এটার জন্য আপনাকে আলাদা পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে 30 ইউরো, বাংলা টাকায় 3,000 থেকে 3,500 টাকা। তো এ হচ্ছে আর কি, আপনি বিভিন্ন টাকা দিয়ে, বিভিন্ন টাকা বলতে বিভিন্ন মডেল ওয়াইজ আপনাকে পেমেন্ট করে গাড়ি চালাতে পারবেন শুধু 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে আপনাকে বাংলা টাকায় দিতে হবে প্রায় অলমোস্ট 10 থেকে 12 হাজার টাকা। আর যদি চান ভিডিও করবেন, ছবি তুলবেন, ফটোগ্রাফির টাকাটা আলাদা। আর এই ডিটেলস এখানে দেওয়া আছে কোন মডেলের কোন গাড়ি কত টাকা করে চালাতে পারবে। যেমন এখানে আপনার ওদের 6টা গাড়ি এখন বর্তমানে অ্যাভেলেবেল ট্রায়াল দেওয়ার জন্য। এই 6টা মডেল নিয়ে এখানে আমার ভাই ব্রাদার যারা আমার সাথে উপস্থিত, তারা কথা বলতেছে। দেখুন, এখানে দেওয়া আছে মানে 80 টাকা থেকে শুরু। তো এবার দেখাচ্ছি এই শোরুমের ভিতরে, আপনারা দেখুন কী কী জিনিস পাওয়া যায় আলাদা। যেমন ফেরারির অনেকগুলাই জিনিস কিন্তু অ্যাভেলেবেল, শুধু গাড়ি না। এখানে আপনি চাইলে ফেরারির বিভিন্ন আইটেম কিনতে পারবেন, যেমন খেলনা বা শোপিস, যেগুলো গাড়ির ফেরারির শোপিস। তারপর ঘড়ি, ফেরারির ঘড়িও কিন্তু খুব ফেমাস। এগুলোর দাম কিন্তু মোটামুটি অনেক, 200 ইউরো থেকে শুরু। হ্যাঁ, যারা ফেরারি গেম খেলতে চান, মানে স্পিডের মজাটা নিতে চান, তারা চাইলে এই গেমটা খেলতে পারবেন। শুধু এটা বাচ্চারা খেলবে এমন কোনো কথা না, এটা অনেক বয়স্ক মানুষের উপরে থাকে। তো এখানে ফেরারির কিছু গেঞ্জি আছে, টি শার্ট আছে, শার্ট আছে, তারপর চাবির লকার আছে। যেমন এই চাবির লকার 15 ইউরো থেকে শুরু, এটা কিন্তু অরিজিনাল, ফেক না, 15 থেকে 20 ইউরো মধ্যে এটা পাওয়া যায়। আর এখানে ক্যাপ দেখা যাচ্ছে, ফেরারির ব্র্যান্ডের ক্যাপ, সব অরিজিনাল। তো ক্যাপের দাম শুরু হয় 80 ইউরো থেকে। পাশাপাশি ওরা মার্সিডিজ ব্র্যান্ডেরও কিছু ক্যাপ আছে, ওটা হচ্ছে 125 ইউরো। তো এই কালো ক্যাপটার দাম হচ্ছে 80 ইউরো, ভাড়ায় চালানো যাবে 10 মিনিটের জন্য প্রায়। এটার একটু দাম বেশি, 2021। আর দেখতেছেন আরেকটা লোক অলরেডি আরেকটা গাড়ি নিয়ে, সেটা একটা আপনার মিউজিয়াম, মানে জাদুঘর, বিশাল স্পেস নিয়ে তৈরি। এখানে আপনি 10 মিনিট চালাতে পারবেন এমন উপযোগী রাস্তা দিয়ে তৈরি করা, কারণ এটার স্পিড কিন্তু অনেক, লিমিট কিন্তু অনেক। তো আপনি যদি ভালো ড্রাইভার হন, ওরা আপনাকে আগে ভেরিফাই করবে যে আপনি গাড়ি কেমন চালান, আপনার লাইসেন্সের বয়স কত, তাহলে ডিপেন্ড করে আপনাকে ওরা উঠতে দেওয়ার পাশাপাশি আপনাকে ট্রেনআপ করানো হবে যে কীভাবে গাড়ি চালাবে এইটা আর কি। তো দেখুন, এটা হচ্ছে ওপেন স্কাই যেটাকে বলে, আর মানে উপরের ছাদ ছাড়া, যেটা খুব মানে বর্তমানে লেটেস্ট এটাই। এটা 2022 সালের একটা মডেল। এটা চালাতে হলে প্রতি 10 মিনিট আপনাকে 130 ইউরো দিতে হবে শুধু এই মডেলটা।